শিওর। হ্যালো, আমি অতীন্দ্র চক্রবর্তী। তোমরা সবাই ভালো রয়েছে নিশ্চয়ই, আমার সাথে এখন রয়েছে। আজকে যে বিষয়টা নিয়ে আমি লাইভে এসেছি সেটা মূলত আমাদের নামে যে বিষয়গুলো আজকে ছড়ানো হচ্ছে, বিভিন্ন যে গুজবগুলো রটানো হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে এসেছি। আমার সাথে রয়েছে রানু দেবী এবং আমার সাথে রয়েছে তপন দা। আজকে আমাদের খুব খারাপ লাগছে, কিছু সংবাদ মাধ্যম এমন এমন গুজব লটাচ্ছে আমাদের নামে যেটা আমাদের চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। আমি একটু আগেই তপনদার সাথে কথা বলছিলাম এবং আমার সাথে রানু দেবীও রয়েছে, একটু আগে কথা বলছিলাম যে কিভাবে মিথ্যা লটানো হচ্ছে, কিভাবে আজকে সংবাদ মাধ্যমে গুজব লটানো হচ্ছে। এর প্রতিবাদ করার জন্য আজকে আমরা লাইভে এসেছি। একটা মানুষ, যে মানুষটার জন্য আজকে আমি তপনদা আজকে এত কিছু করছি, সেই মানুষটাকে করার জন্য আজকে আমাদের এই জিনিসগুলো পেতে হচ্ছে মানুষের কাছ থেকে। সত্যি খুব খারাপ লাগছে। আমরা নাকি রানু মণ্ডলের টাকা আত্মসাৎ করেছি, এইসব কি বললে তপনদা, তুমি বলো। না না, এগুলো একটা গুজব, যে ঘটনাগুলো রটাচ্ছে এইগুলো, এগুলো একটা খারাপ জিনিস। তা আমরা চাচ্ছি যে সবাইকে, যে বলতে যাচ্ছি যে এই নিউজ চ্যানেলগুলোকে স্পেশালভাবে, যে নিউজ চ্যানেল যে এরকমভাবে মানে মিথ্যে কথাগুলো সাজিয়ে সাজিয়ে বানাচ্ছে আর আপডেট দিচ্ছে ফেসবুকে, ইউটিউবের মাধ্যমে, তো এইগুলো হচ্ছে একটা সত্যি করে ভুল। যে আমরা কোন জায়গায় কেন এসেছি, আমাদের কোনো স্বার্থ ছিল না, যখন আমরা দৌড়াচ্ছিলাম তখন উনি এই জায়গায় ছিল না, আমরা আজকে এসেছি এই জায়গাটায়, ওটা হচ্ছে উপরওয়ালারই দান, এটা যেটা সবসময় আমাদের রানুদি বলছে। তাই এগুলো আমাদের রানুদিও কিছু বলতে চাই, এগুলো আমাদের সামনে, আমাদের রানু দেবীও রয়েছে, রানু দেবীও কিছু বলবেন। বলো, তুমি কিছু বলো, আজকে আমাদের নামে যে লটাচ্ছে সেই জিনিসগুলো বলো। এখানে কোনো প্রকারে যেন বদনামের কোনো কারণ না থাকে, কোনো রকম বদনামি যেন না রটে। আই মিন, যে আজে বাজে কথা, এই যে লটাচ্ছে যে জিনিসগুলো ব্যাপারে, যেমন বলছে যে কত, 10,000 টাকা, 10,000 টাকা নাকি অ্যাকাউন্ট থেকে, এগুলো যে সম্পূর্ণ মিথ্যে সেটা বলো। এগুলো সম্পূর্ণ মিথ্যে, কারণ কি ওটা অতীন্দ্র এই 10,000 টাকা নেয়নি, আর ওই সমস্ত বাজে বাজে মিথ্যে কথা বলে এগুলো কেন রটাচ্ছে আমি জানি না। তবু উচিত না যে এরকম বাজে বাজে কথা কারণ নামে বলে। আর যে যে আচ্ছা তপনদা, তপনদা আমার নামে এই যে জিনিসগুলো লটাচ্ছে খুব খারাপ লাগছে। এটা মানে অবিলম্বে বন্ধ হওয়া উচিত এই জিনিসগুলো। আর এই জিনিসগুলো যারা, আমরা লিগালি অ্যাকশন নেবো এর বিরুদ্ধে, প্রত্যেকটা নিউজ চ্যানেলের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেবো যারা আমাদের নামে উল্টো পাল্টা লটাচ্ছে। না, আমরা তো অবশ্যই নেবো, আমাদের যা বাড়িতে আসতে দেরি আছে, বাস অ্যাকশন নিতে দেরি নেই, আমরা আসবো, এসে অবশ্যই নিয়ে একটা আমাদের বিচার দরকার। আর তুমিও বলে দাও যে যারা করছে তারা খুব খারাপ কাজ করছে। তাই তো, অন্যায় এগুলো, এগুলো কারোর নামে না জেনে, না জিজ্ঞেস করে, তার ব্যাপারে না জেনে তার নামে যাচ্ছে তাই বলা, এগুলো বাজে কথা। সংবাদ মাধ্যমকে রিকোয়েস্ট করছি, কোনো গুজবে কান দেবেন না, কোনো গুজব নিউজ আপনারা করবেন না। নিউজ 18 চ্যানেল আপনারা, আপনাদের আমি এখানে বসে বলছি, কোনো রকম তথ্য না ছাড়া কোন, আপনারা যদি নিউজ করেন আপনাদের নামে আমরা লিগালি অ্যাকশন নেবো বলে দিলাম। এনডিটিভি থেকেও আজকে উল্টো পাল্টা বলা হয়েছে সন্তান ক্লাবকে। আগে যে ক্লাবটা রানুদির জন্য এত কিছু করলো সেই ক্লাবটা সম্পর্কে কেন উল্টো পাল্টা লটানো হচ্ছে? একটা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা রানুদিকে ভালোবাসেন, যারা রানুদির গান পছন্দ করেন, তারা আমাদের ছাড়া কোনো রকম কোনো গুজবে পা দেবেন না। আমার সাথে রানুদিও রয়েছে এবং তপনদাও রয়েছে। কোনো রকম আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, কোনো রকম গুজবে কান দেবেন না। ভগবানের ভিখারি নিয়ে এতদিন চললো, আমাদের কোনো মাথা ব্যথা নেই, আপনাদের মাথা ব্যথা হয়ে গেছে, আমাদের কোনো মাথা ব্যথা নেই। উনি আমাদের ভগবানের ভিখারি বলতেই পারে, আপনারা সেটা নিয়ে নিউজ মাধ্যমগুলো এরকম ভাবে বিকৃত করছেন খবরগুলো, এটা মানা যায় না কখনো। ঠিক কথা, এগুলো সত্যি কথা, কথাগুলো বন্ধ করুন, ভালো লাগে না, সত্যি কথা। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, এই ধরনের নিউজ যারা করছেন তারা সত্যতা না জেনে এই ধরনের নিউজ করবেন না। একদম, এটা সত্যি কথা, সত্য না জেনে, সত্যি যে কি আসলে আজে বাজে কেউ কিছু বলবে সেগুলো ছাপিয়ে দেবে, আগে জানতে হবে যে কি ব্যাপারটা, কি সত্যি কি মিথ্যে, তারপরে ছাপাবেন, সে কথা আলাদা। জিজ্ঞেস করে যে হ্যাঁ এই এরকম কিছু আপনাদের ব্যাপারে শোনা যাচ্ছে বা শুনছি বা এরকম আমরা ছাপাতে যাচ্ছি, সেটা আমাদের জানবেন, জিজ্ঞেস করবেন, উল্টো পাল্টা নিউজ করবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমার সাথে তপন দাও রয়েছে, আমাদের দাদা শয়তান ক্লাব। ওকে, ঠিক আছে ভাই।